10,000 লোকে তো 2 টাকা করে ভাগে পাবে না 20,000 টাকা দিয়ে আপনি কয়জনকে ইফতারি করাবেন এখানে কি কেউ ইফতারির জন্য আসে আপনি আইপিএল খেলেন আইপিএল খেলে একটা সিজন আপনি কত টাকা ইনকাম করেন আপনি একটা সিজনের টাকা আপনি এখানে ডোনেট করতেন সাকিব আল হাসানের কাছে আমার একটা রিকোয়েস্ট ছিল যে আপনি একজন বড় মাপের খেলোয়াড় আমাদের দেশের একজন অনেক বড় প্রতিনিধি আপনি সারা ওয়ার্ল্ডে নাম্বার ওয়ান খেলোয়াড় আমরা আপনার কাছে 20,000 টাকা আশা করিনি আপনার যদি দেওয়ারই ইচ্ছা ছিল আপনি আপনার বিসিবি থেকে যে বেতনটা পান সেটার এক মাসের বেতনটা আপনি দিতে পারতেন আমাদেরকে আপনি 20,000 টাকা দিয়েছেন এখানে 5,000 দোকান পড়ছে একটা দোকানে যদি দুইজন করে লোক থাকে 10,000 লোক আছে 10,000 লোকে তো 2 টাকা করে ভাগে পাবে না আর 10,000 লোক যখন আপনি যখন একটা উইকেট পান আপনি যখন একটা ছক্কা মারেন এখানকার 10,000 লোকের কণ্ঠ একসাথে উচ্চারিত হয় আর সেই সাকিব ভাই আপনি আমাদেরকে 20,000 টাকা দিয়ে ইফতারি করার জন্য আপনি আমাদেরকে 20,000 টাকা দিতে চাচ্ছেন 20,000 টাকা দিয়ে আপনি কয়জনকে ইফতারি করাবেন এখানে কি কেউ ইফতারির জন্য আসে কেউ এখানে ইফতারির জন্য আসে না এখানে আসে মানুষ এখন শুধু দেখতে আসে বুক ভরা কষ্ট নিয়ে এখানে দেখতে আসে কি আছে কিচ্ছু নেই আপনার 20,000 টাকার জন্য কেউ আসবে না আপনি চাইলে আপনি পারতেন আপনি আইপিএল খেলেন আইপিএল খেলে একটা সিজন আপনি কত টাকা ইনকাম করেন আপনি একটা সিজনের টাকা আপনি এখানে ডোনেট করতেন আপনি 20,000 টাকা ডোনেট করতে চাচ্ছেন আপনি তাসকিন আহমেদরাও বলছেন যে সেও যেন 20,000 টাকা দেয় ভাই আপনারা 5 জন ক্রিকেটার আপনাদের এক মাসের বেতনটা দিয়ে দেন না এখানে 10টা দোকানদার যাদের ট্রেড লাইসেন্স আছে যাদের কাগজপত্র আছে যাচাই বাছাই করে আপনি 10 জনকে দেন 10 জন উপকৃত হবে 10 জন উপকৃত হবে এটাই আমার বলার আপনার কাছে এটা আমাদের মনকে অনেক ছোট করে দিল কারণ হচ্ছে বঙ্গবাজারে লক্ষ মানুষের যাতায়াত সবসময় থাকে তো এই লক্ষ মানুষ যখন বাংলাদেশের খেলা হয় জাতীয় দলের খেলা হয় তখন আমরা কিন্তু এই সাকিব আল হাসান মাশরাফি মুশফিক বা জাতীয় দলের যাদের আছে তারা আমাদের দিলের সাথে অন্তরের সাথে তারা মিশে আছে আমরা এমনভাবে সাপোর্ট দিই যখন একটা খেলা হয় যখন একটা উইকেট পায় বা একটা ছক্কা মারে তখন পুরা বঙ্গবাজার হইচইভাবে অনেক জোরে আওয়াজ হয় মানে কি হয়েছে যে সাকিব 6 মারছে হ্যাঁ তখন আমরা এত সাপোর্ট দিই বা একজন বাংলাদেশের এত উঁচু মাপের সেলিব্রিটি সে এ ধরনের কথা বলে আমাদেরকে হতাশ করলো আমি ওনার কাছে আসলে এটা আশা করি না কখনোই আর মূলত আমরা আসলে এই ত্রাণগুলা এটা আসলে কোনো ব্যাপার না আমাদের আমরা মূল হচ্ছে আমরা পুনর্বাসন চাই এক নম্বর পুনর্বাসন চাই মানে এটা স্থায়ীভাবে পুনর্বাসন যাতে আমাদেরকে এখন ঈদ পর্যন্ত দিল এরপর আবার উঠাই দিল এটা যাতে কখনোই না হয় আর সারা দেশবাসীর প্রতি আমাদের একটা অনুরোধ আমাদের জন্য দোয়া করবেন পাশাপাশি যে আপনারা যেখান থেকেই মালামাল কিনেন অন্তত আপনারা আমাদের বঙ্গবাজারের উপরে আপনাদের দৃষ্টি যাতে সুদৃষ্টি আমাদের উপরে থাকে আমরা ইনশাল্লাহ ন্যায্য মূল্য রাখবো আমাদের কাছে আপনারা আসবেন আসলে অন্তত আমাদের যে বাচ্চা কাচ্চা আছে আমাদের ফ্যামিলি আছে আমাদের প্রতিবেশী আমরা সুন্দরভাবে যাতে চলতে পারি আমরা কোনো জুলুমভাবে ব্যবসা করব না আপনারা আমাদের কাছে আসবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব ইনশাল্লাহ আপনারা আমাদের থেকে সকল ধরনের সাপোর্ট পাবেন।